आज के अधिवास कीर्तनेर मध्य दिए आलोचनाटा हबे कोनो शास्त्रीय सिद्धांते ये गाजार असर बसानो आर ओई जे यज्ञ खोला काटा एटा कोनो शास्त्रीय सिद्धांते नाई। तत्कालीन समय किछु सन्यासीरा छिलो तांत्रिक जारा गाजा खेत, सनातन धर्मेर अनेक साधुरा आगे गाजा खेत, कतटा ख्याल करबेन तारा तांत्रिक छिलो। तांत्रिक साधनाय उत्तीर्ण हइया अनेक समय बनचारी सन्यासी छिलो, তারা সিদ্ধি সেবা করত, তাদের জন্য একটা আসর বসানো হতো, তারা ওই জায়গা পড়ে থাকতো, তারা নামের কাছে আসতো না, তারা ওই জায়গা গাজা খেয়ে পড়ে থাকতো। তো শীতের দিনে নাম হতো, এখন ওই কোটারে রক্ষা করবে কি দেয়া, বারে বারে একজনের কাছে দেশলাই চাবে, তখন তো গ্যাস লাইট ছিল না আর এই মেজকাঠি ছিল না। তো আগে ধরা তো কি সুহাগা দিয়ে পাটকাঠির মাথায় ভরিয়ে রাখতো, কয়লার আগুনে একটু দিলেই ফট করে জ্বলে উঠতো। আমি নিজেও গোপীনাথ সেটা জ্বালাইয়েছি, ছিল কি না সোহাগার মধ্য দিয়ে ছিল না, এগুলো করতো না, চিকন চিকন পাটকাঠির দুই মাথায় ভরিয়ে রাখত, কয়লার আগুনে দিলেই আগুন জ্বলে উঠত। তারপরে আধুনিক বিজ্ঞানের প্রযুক্তিতে আসছে দেশলাই মানে ম্যাচ, তারপরে আধুনিক বিজ্ঞান বাইর করছে এখন গ্যাস লাইট ফায়ারিং। তাই সনাতন ধর্মে এটা প্রাচীন ধর্ম, এই সনাতন ধর্মে আগে ওই সাধুরা যখন বসত বারে বারে কার কাছে আগুন চাবে, ওই জন্য ওরা কিছু লাকড়ি জ্বালাইয়ে রাখতো বারে বারে যাতে বর্তে পরে কলকিতে। ওইটা কিন্তু যজ্ঞ নয়, ওইটা যারা যজ্ঞ বলা হয় তারা যদি কোনো শাস্ত্র থেকে আমাকে প্রমাণ দিতে পারে সারা জীবন তাকে গাজার টাকা আমি কিনে দেবো, আর যদি না দেখাইতে পারে তাহলে ওই জায়গা মাথা চাইছে শুল্কটা থুয়ে গাজার কলকি ভাঙিয়ে ও হাঁটা দেবে। ডাইরেক্ট কথা, ওই ইনডাইরেক্ট কোনো কথা আমার কাছে নাই। এই নামযজ্ঞে গাঁজা খাওয়া শয়তানি করা সমান, নামযজ্ঞে কোনো গাঁজাখোর ঠোর হবে না। এবার ওই যে গতকালই দুই গাঁজাখোর এসে লাগিয়ে গেছিল, আমি ওই যে নামযজ্ঞের এবার বন্ধ, আমার নামযজ্ঞ হবে ভিতরে, যজ্ঞ হবে যাক প্রদীপ জ্বালাবো, ওইটায় যদি পাপ হয় আমি বসবো, আমি নরকে যাবো, আপনাদের ভয় কিসের? কিন্তু তথাপিও হরি নামকে আশ্রয় করিয়ে শয়তানি বুদ্ধি করা যাবে না। ওইখানে আসবে একজন পুটলাই করে আনবে, গাজার ব্যবসা করবে, চড়াইয়ে দাঁতের বাটি ফেলিয়ে দিতে হবে হারাম জাতাকো। হরি নাম গাজার ব্যবসা করার জন্য নাকি? এজন্য সাবধান, হরি নাম যজ্ঞে যারা যারা গাজার ব্যবসা করবে ওর চৌদ্দ গোষ্ঠী নরকে যাবে, এই বাদ দিতে হবে, এইটা বাদ দেবেন। আপনি খান খান, আপনার খাইতে নিষেধ করবো না, কিন্তু আমার ধর্মকে আশ্রয় করে অধর্ম করতে দেব না। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত স্বাধীনতা, ওটাই আমি হাত দেব না, কিন্তু আমার পবিত্র সনাতন ধর্মকে, পবিত্র নামকে অপবিত্র করার মতো অধিকার আপনার মতো পাষণ্ডর নাই। আছে কথা বলে না, এখন ভয় পাচ্ছেন নাকি? তো এই জন্য সাবধান, চরণ ধরে করিমা না আর দীর্ঘ আলোচনা করব না, আমি নিচে যাব অধিবাস কীর্তন করব, সুর ছন্দে আবার আমরা একটু দেখি কোন দিকে যাওয়া যায়। নিবার তো আসবেই, আমাকেও একসময় নিবার আসবে, সেই দিন আর তোমার কাছে বলবার সময় পাবো না। যাক তাহলে কি আমি নিচে যেতে পারি? রাধে রাধে, আজকের মতো ভাগবতী কথা এখানে বিশ্রাম রহিল, আমি নিচে গিয়ে অধিবাস করব। কেউ যাবেন না, বসবেন, অধিবাসে আজকে আরো কিছু কথা আছে। জয় নিতাই গৌর, জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে, মন একবার হরি হরি বলো। বাবারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, মায়েরা বসুন, একটু ধৈর্য ধরুন, অধিবাস কীর্তন সংক্ষিপ্ত সেরে দেবো, বসুন। বাবা এটা নিচে দাও।